एक्स्ट्रा टाइम। সল্টলেক স্টেডিয়ামের বাইরে তখন ভিড় করেছে মোহামেডান স্পোর্টিং জনতা, সাদা কালো পতাকা নিয়ে যান যান মোহামেডান স্লোগান, সঙ্গে হাতে ছিল ভারতের পতাকাও। এখন বাংলার ফুটবলের পতাকা যে মোহামেডান স্পোর্টিংয়ের হাতে, হ্যাঁ আই লিগের এবছরের শিডিউলে সেই কথাই কিন্তু বলা হচ্ছে। বাংলা থেকে একমাত্র প্রতিনিধি মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে হাঁটি হাঁটি পাপা করে পৌঁছে গেল মোহামেডান স্পোর্টিং। সেই সঙ্গে আবার উৎসব দেখল কলকাতা। সাদা কালো রঙও যে এত কালারফুল হয় আগে কে বা জানত। সল্টলেক স্টেডিয়াম থেকে ফুটবলারদের নিয়ে বাইপাস ধরে পার্ক সার্কাসের উপর দিয়ে রেড রোডের শতাব্দী প্রাচীন তাঁবুতে এসে পৌঁছালো মোবাইল ভ্যানটি। ক্লাবের সামনে তখন জড়ো হয়েছেন কয়েক হাজার জনতা, সেখানেও যান যান মোহামেডান স্লোগান। উপস্থিত ছিল একাধিক ফ্যান ক্লাব সহ অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্সের সদস্যরা। হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তারা এসে ভিড় করেছিলেন সল্টলেক স্টেডিয়াম থেকে ক্লাব তাঁবুর সামনে সব জায়গায়। ফুটবলারদের হাতে হাতে ঘুরছিল সুদৃশ্য দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপের ট্রফিটি। অন্যতম কর্তা বেলাল আহমেদ খান ট্রফি নিয়ে প্রবেশ করলেন ক্লাব তাঁবুতে। ক্লাব তাঁবুতে উপস্থিত সমস্ত কর্তারা রিপন রহমানকে দেখা গেল রসগোল্লার হাঁড়ি নিয়ে রসগোল্লা খাওয়ানোর চেষ্টা করছেন উইলিস প্লাজাকে। উইলিস প্লাজা না বললেন, না বললেন তীর্থঙ্কর, আসলে শরীরটাকে রাখতে হবে তো, কিন্তু এমন দিনে রসগোল্লা ছাড়া উৎসব জমে না। ফুটবলাররা দেদার মিষ্টি খাচ্ছেন, মিষ্টি বিলচ্ছেন। কর্মকর্তাদের মধ্যে শিশুর সারল্য। ইনভেস্টরদের পক্ষ থেকে দীপক কুমার সিং, আদিত্য রাজ দুজনেই উপস্থিত ছিলেন। কি বলছিলেন তারা শুনে নিন। And as you correctly said, it's the first step to something huge. So definitely next step is to get into I-League and make an impact over there. Strategy definitely going to be win all the matches and win the championship as well. For now, the immediate next strategy is to build up a team and give them the right infrastructure so that we make an impactful entry into the league, as we are already going defeatless from I-League qualifiers into I-League. So that is really the momentum what we want to carry on as we move forward into I-League and the future tournaments as well. Cricket ke pe hum already kaam kar rahe the, but unfortunately isme bahut achhi team bhi banayi thi, but unfortunately season complete nahi ho paya, hum isliye elite group pe nahi pahunch paye. Is saal bhi humne bahut achhi team banayi hai aur ye news hai ki shayad January mein league start hoga, to is baar hamari puri koshish rahegi ki most winning team elite division mein khele. শেখ ওয়াসিম আকরাম থেকে দীপেন্দু বিশ্বাস, দুজনের গলায় শোনা গেল এই তো শুরু, পথ এখনো অনেক বাকি। শুধুমাত্র অংশগ্রহণ নয়, আই লিগের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল সাজাচ্ছে মোহামেডান। আই লিগ কোয়ালিফাই করেছে, আমরা হাজার হাজার সমর্থক দেখতে পাচ্ছি, কিন্তু আজ থেকে সাত বছর ধরে এই ক্লাবটা কিভাবে ছিল, কতজন ছিল, কিভাবে চলছে, এটা মনে রাখতে হবে।
এবং তার সাথে এখন আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে, আই লিগ জেতার জন্য খেলতে হবে। মোহামেডান প্রত্যেকবার আই লিগে উঠে আর আমরা নেমে যাই, সেইভাবে এবার আমরা খেলবো না, আমরা আই লিগ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো। যদি কলকাতায় খেলা 25টা ম্যাচ কল্যাণীতে আছে, 15টা ম্যাচ সল্টলেকে আছে, আর কিছু ম্যাচ আমাদের কিশোর ভারতী স্টেডিয়ামে আছে। সেহেতু এখন অবধি এই তিনটে জায়গায় ম্যাচ হবে, যেহেতু আমরা ছাড়া কলকাতার কোনো টিম নেই, সেহেতু কলকাতায় খেলা হচ্ছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলি। এই সবে মানে আমাদের কাজটা শুরু হলো, আই লিগে উঠতে পেরেছি, এবার লক্ষ্য হচ্ছে আই লিগে শুধু খেলার মতো খেলবো না, আই লিগ জিততে হবে। তার জন্য যা প্রিপারেশন নেওয়ার সব নিচ্ছে আমরা, ইতিমধ্যে আমরা অনেক প্লেয়ারদের টার্গেট করে ফেলেছি। এই যে কোর টিম আমাদের, কোর টিমে আরও 4-5টা প্লেয়ার আশা করছি ইনক্লুড করতে পারবো, ভালো মাপের প্লেয়ার ইনক্লুড। এরই মধ্যে আনন্দে উদ্ভাসিত অধিনায়ক প্রিয়াঙ্ক কুমার সিং কি বলছেন তিনি। যতদিন না নিজের আমার লাইফ থেকে এটাই শিখেছি যে বাজে দিনগুলো সব থেকে বেশি দেখেছি আমি বিগত বছরে এবং এই বছরে, আর কোথাও না আমার অনেক অফার ছিল এই বছর গত বছরও, কিন্তু একটা জেদ বলো কি ভালোবাসা বলো এই ক্লাবের প্রতি, যে আমি যে 5 গোল খেয়েছি বা যে জিনিসগুলো ফেস করেছি অফিসিয়ালদের সাপোর্ট ভালোবাসার জন্য আজকে আমি এই ক্লাবে থেকে গেছি। ইভেন শুধু এই ক্লাবে থেকে সেকেন্ড ডিভিশন কতদিন খেলতাম, তো একটা জেদ কাজ করতো আমার মধ্যে যে না আমি এই ক্লাবকে তুলেই কোথাও যদি যেতে হয় যাবো, আর নাহলে এই ক্লাবেরই খেলবো, যদি আই লিগ খেলতে হয় বছর এই ক্লাবেই খেলবো। ইভেন আমি ওয়াসিম ভাইকেও বলেছি, আমি আমার বন্ধুবান্ধবদের এটা চ্যালেঞ্জ করে নিয়েছিলাম এই বছরটা, যাতে আমি এই বছর মোহামেডানের হয়ে আই লিগ খেলি ফার্স্ট ডিভিশন, নট সেকেন্ড ডিভিশন। সঙ্গে রয়েছে আরও অনেক সাদা কালো রঙিন ছবি, সবই রইল আপনাদের জন্য। এর মাঝখানে পাওয়া গেল আসল খবর। আই লিগের জন্য মোহামেডান স্পোর্টিংয়ের কোচ হচ্ছেন আব্দুল বোলা আজিজ, যিনি 2012 সালে মোহামেডান স্পোর্টিংয়ের ডুরান জয়ের সময় কোচ ছিলেন। তাকেই আবার নিয়ে আসতে চাইছেন দীপেন্দু ওয়াসিমরা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।